যখন আপনাকে ইন্টারনেটে আমি আপনাদের কথা শুনলাম আর ওইগুলি করলাম, তখনই আমার মন ছুটে গেল যে আমি এইখানেই যাব। কারোর কাছে শুনলাম না, আমার ভাইয়ের কাছে গেলাম যে আমার ডাক্তার দেখাও, আমার বাঁচাও। ঠিক আছে, তুমি যেখানে যাবো আমি সেখানে নিয়ে যাবো। উনি আসছিলাম, ওই স্যারের কাছে আসছিল, এসে আমার ওইখানে এসে ভর্তি, মানে ডাক্তার দেখায় ভর্তি টর্তি কথা বললো, বাসায় যায় ভর্তির ব্যবস্থা করে এখানে এই সিস্টেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একটা সুস্থ মানুষ হঠাৎ করেই অসুস্থ হয়ে যাচ্ছেন আমাদের চোখের সামনে, এরকম ঘটনা এখন প্রায়শই ঘটছে। আমরা যারা আজকে ভাবছি যে আমি অনেক সুস্থ আছি, স্বাভাবিক আছি, সব কিছুই ঠিকমতো করতে পারছি, সেই মানুষের যে আগামীকালকে আমি অসুস্থ হব না তার কোনো গ্যারান্টি নেই। অনেক সুস্থ মানুষ, সুস্থ সবল, সারাক্ষণ ব্যায়াম করছেন, স্পোর্টসের সাথে জড়িত আছেন, সব ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন। উইদিন এক সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে যে সেই মানুষের বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছেন, এরকম অহরহ ঘটনা ঘটছে। কিন্তু কেন? এর ভিতরে যদি আমরা দেখতে যাই অনেকগুলো কারণ আছে। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে, বিভিন্ন ডিস্ক কোলাপ জনিত সমস্যা আছে, PLID আছে, বিভিন্ন ধরনের স্ট্রোক জনিত সমস্যা আছে, এবং কিছু আর্গোনমিক্যাল নিয়ম কানুন আছে যেগুলো আসলে আমাদেরকে সঠিকভাবে ফলো করা উচিত, এবং এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে সকলেরই আসলে জানা থাকা উচিত। শুধুমাত্র না জানার কারণে দেখা যাচ্ছে আপনি এরকম, আপনারা এর আগে দেখেছেন যারা সার্কিট দীর্ঘদিন যাবৎ ফলো করছেন, যে শুধুমাত্র ফ্রিজ থেকে হয়তো একটু মাংস বের করে আনছেন, উপরে টান লেগেছে, ডিসকোলাপস হয়ে গেছে, একদম বিছানায় শয্যাশায়ী, নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না, এরকম অসংখ্য ঘটনা আছে। সো আমাদেরকে আসলে এই বিষয়গুলোতে একটু সচেষ্ট থাকতে হবে, একটু সচেতন থাকতে হবে। সঠিক নিয়ম কোনটা, সঠিকভাবে কাজ করার নিয়ম কোনটা, সঠিক মুভমেন্ট কোনটা, সেই বিষয়গুলোতে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে, তাহলে আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ছোটো ছোটো এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানোটা অনেকটাই সম্ভব হয় আমাদের পক্ষে। আসুন দর্শক, আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন, উনি আমাদের একজন বাংলাদেশি নাগরিক এবং আমাদের একজন মা। গত প্রায় 27 বছর যাবৎ উনি মালয়েশিয়াতে ছিলেন এবং পরবর্তী সময় উনি বাংলাদেশে চলে আসেন। একটা সময় সুস্থ সবলভাবে সব কাজকর্ম করতেন, বাট হঠাৎ করে ধীরে ধীরে শরীরে রোগ বাড়তে শুরু করে। একটা সময় ওনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস গ্রো করে, হাঁটা চলা কিছুটা কমে যায়, এবং একটা সময় ওনার কোমরে ডিস্ক কোলাপস, ওনার মেরুদণ্ডে ডিস্ক কোলাপস ধরা পড়ে, মেরুদণ্ডে ডিস্ক কোলাপস, এবং সেটার কারণে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছিল, স্বাভাবিকভাবে অনেক কাজই আর করতে পারছিলেন না। এবং পরবর্তী অবস্থায় কী হয়েছিল আসুন দর্শক ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আজকে একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোনা রাফা বিন মঞ্জিলা। মঞ্জিলা, বাংলাদেশে দেশে বাড়ি কোথায়? নড়াইল। নড়াইল, নড়ালি কি এমনি থাকে? আমি ঢাকায় থাকি, নড়ালিও থাকি। ঢাকায় কোথায় বাসা? ঢাকা উত্তরা। উত্তরাতে। আচ্ছা, আমরা জানি আপনি গত দীর্ঘ 27 বছর আপনি মালয়েশিয়াতে ছিলেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই যে পায়ের ব্যথা এবং কোমরে ব্যথা, এই পায়ের ব্যথাটা শুরুটা কতদিন আগে? পায়ের ব্যথা আস্তে আস্তে একটু হাঁটা চলা বেশি পড়েছে আমার জীবনে, তবে এটা 10 বছর, 10 বছরের উপরে হয়েছে, কিন্তু গাঢ় হয়েছে 10 বছরের হবে, মানে আরো আগে থেকে ছিল, কিন্তু আপনি ব্যথাটা বুঝতে পেরেছেন তার মানে গত 10 বছর থেকে ধীরে 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 আপনি ব্যথাটা বেশি হচ্ছে। যখন প্রথম দিকে হাঁটু ব্যথাটা শুরু হলো, কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, ডক্টর দেখাতাম, ডক্টরের কাছে গিলে ওষুধ টষুধ দিত, খাইলে একটু কমতো, আবার বাড়তো, আমি অনুভব করতাম না, অত ই দিতাম না, চলতাম, কাজ টাজ করতাম, চলতাম, ওইভাবে খুঁড়ায় খুঁড়ায় খুঁড়ানি, মানে ব্যথা ব্যথা থাকতো, ব্যথা ব্যথা ভিতরে থাকতো, আমি সহ্য করে হলো সেই কাজগুলো আপনি আপনার কাজ আপনি সবসময় করে আসছেন, এবং দেখা যাচ্ছে হাঁটতে পারছে না, তারপর কষ্ট করে মনের জোরে আপনি কাজগুলো করতে, কারণ সংসারে কাজ করতে হবে, সন্তানদের দেখাশোনা করতে হবে, স্বামীকে দেখাশোনা করতে হবে। আমরা বাঙালি মারা মনে আসলে দর্শকের এরকমই অনেকটা যে নিচে শেষ হয়ে যাবো, আর পরিবারকে আমরা কষ্টে থাকতে দিব না। আচ্ছা, যখন দেখলেন ধীরে ধীরে এইভাবে কষ্টটা বাড়ছে, হাঁটতে পারছেন না, কষ্ট ধীরে ধীরে ব্যথা বাড়ছে, কি করলেন তখন? তখন হাঁটতে পারছেন না, ওই দেশেও দেখাইছি, কোনো কাজ না হলে বাংলাদেশে চলে আসলাম, সিদ্ধান্ত নিলাম ইন্ডিয়ায় যাব। আচ্ছা, সিদ্ধান্ত নিয়ে হাঁটতে পারতাম না, হাঁট মানে বেঁকায় যেতাম, হাঁটতে গেলে পা বেঁকায় যেত বা মানে সোজা হতে পারতাম না। তারপরে ইন্ডিয়ায় গেছি, ইন্ডিয়ায় যে দেখা টেখা আসলাম, ওষুধ দিল, চলে আসলাম, আবারও কোনো কাজ হবে। তারা কি বললো তখন? কি বললো? যে ওই ব্যথা একটু হয়েছে, হাঁটি
ক্ষয় গেছে, মাইশের হাঁটুর হাড়ি ক্ষয় গেছে, ওটা এই ওষুধ টষুধ খাইলে আর একটু এই ব্যায়াম ট্যায়াম করলে ঠিক হয়ে যাবে। সেইভাবে আসলাম, আসার পরও ওই একই অবস্থা, কোনো ইম্প্রুভমেন্ট নাই, বরঞ্চ আরো দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে ওরকম। হ্যাঁ, খারাপের দিক যাচ্ছে। আবারও ইন্ডিয়া গেলাম, আবারও যায় সে ডাক্তারের কাছে গেলাম, বললো যে তোমার শিরা, তোমার ওই শিরায় আর কি অসুবিধা, ওষুধ দিলে ওই ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে মানে কমে, একটু কমে কাজ টাজ করতে পারি, আবার ওই একই অবস্থা। আবারও গেলাম যে ওই দেখা টাই ওই ওষুধ টষুধ আনে খাইতে ঠিক হয়েছি, আবার মালয়েশিয়া মানে আসে যায় মানে ইসের থেকে বা মানে বাইরের থেকে আসে যায়, আবার বাইরে চলে যায়, ওখান থেকে আসে আবার যায়। এবার করোনার এসে আইসি 2020 সালে, আসার পরে বেশি হয়েছে, হাঁটাচলা করেছি, গোসল করেছি, খাইছি দাইছি, মানে ব্যথাটা সারে না। তারপর ওই যে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটি বলে পড়ে যাব বলে ওই ছেলেটার কি যেগুলি দেখা গেছিল ব্যায়াম ওগুলি করতাম, করলে কোনো কাজ হয় না, হ্যাঁ ওষুধেও কোনো কাজ হয় না, খাইলে একটু ব্যথা থামে থামে আবার ওই অবস্থা থাকে। এই যে এত ডক্টর দেখাচ্ছেন, এত খারাপ হয়ে যাচ্ছেন, যত দিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছেন, কখনো মনের ভিতর কাজ করতো না, এত বড় বড় ডাক্তার দেখাচ্ছি আমি কি কখনো সুস্থ হব না, আমি কি কখনো ভালো হব, এইটাই, হ্যাঁ এইটাই মনে মনে ভাবতাম আর কাঁদতাম, মনের ভিতরে দুঃখ লাগতো। আপনার সন্তানরা পরিবারের মানুষরা তারা যখন আপনাকে এভাবে একটু তারাও বুঝতো, আমার একটা ছেলে মাত্র, আমরা আমরা পরিবারে একটা ছেলে ছেলে নিয়ে দিছি, ওই আর কি বউ একটা মেয়ে আছে আর বউ আর আমি, এখন ছেলেও অনেক জায়গা নিয়ে যায় দেখ, তার দেখা কোনো কাজ হচ্ছে না, যখন যেখানে পারতেছে মাকে তো সুস্থ করতে হবে, মাকে তো এভাবে দেখতে, যখন আপনাকে এই ইন্টারনেটে আমি আপনাদের কথা শুনলাম আর ওইগুলি করলাম, তখনই আমার মন ছুটে গেল যে আমি এইখানেই যাব, কারোর কাছে শুনলাম না, আমার ভাইয়ের কাছে গেলাম যে আমার ডাক্তার দেখাও, আমার বাঁচাও, ভর্তির ব্যবস্থা করে এখানে এই সিস্টেম। প্রথম দিন যখন আপনি ভর্তি হয়েছেন সেই অবস্থা থেকে আজকে পর্যন্ত, আজকে অনেক ভালো, অনেক ভালো আছে। আপনার যে শরীরে হাঁটু যে প্রচন্ড ব্যথা, ব্যথা আমার হাঁটুতে কোনো ব্যথা নাই এখন, মানে আপনি হাঁটতে পারতেন না সেই মানুষটা এখন মোটামুটি একটু ঘুরিয়ে হইলো, আপনি একটু হাঁটতে পারতেছি, হ্যাঁ আমার হাঁটুর ভিতরে কোনো ব্যথা নাই, মেরুদণ্ডে তো কোনো ব্যথা নাই, শারীরিকও খুব এনার্জি আছে, খুব শক্ত আছে। এই যে চিকিৎসাটা, এই আপনার কি মনে হয় না চিকিৎসাটা যদি আপনি আরো 10 বছর আগে বা 5 বছর আগে, 10 বছর আমি তাকে 2 বছর আগেও জানতাম, আমি তো ইন্ডিয়ায় কোনোদিন যেতাম না, ইন্ডিয়ায় কখনো যেতাম না বা এই জায়গাও আমি কোনো জায়গা দেখাতাম না, এখানেই আমি আসতাম। তো যতটুকু হয়েছে দেশে বলেন বা বিদেশে বলেন, অসংখ্য মানুষ আছে, নিজে যেমন আজকে কষ্টে আপনার যে চোখের পানি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে ভিতর থেকে কষ্টটা আসতেছে, গত 10 বছরে আপনি যে কষ্টটা করেছেন, কত সুন্দর সময় ছিল সেই সময়গুলো নষ্ট হয়েছে, জীবন থেকে চলে গেছে, জীবনে হয়তো আরো অনেক কিছু করতে পারতেন, সেগুলো কোনো কিছু করতে পারেননি, ব্যথার যন্ত্রণা ঘুমাতে পারেন রাতের পর রাত, দিনের পর দিন, কত আকুতি করেছেন অনেক মানুষের কাছে, সেই কষ্টগুলো এখন বেরোয় আসতেছে। এই এই সুন্দর সময়গুলো কখনো কাট মানে নষ্ট হতো না আপনার জীবন থেকে। তো আমাদের এরকম অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য এই যে আপনি স্যারের কাছে এসেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের চিকিৎসার ব্যবস্থা দেখেছেন, এই সম্পর্কে যদি আপনি তাদেরকে কিছু বলেন। যাই হোক, আমি তো সুস্থ হয়ে গেছি, এখন আমি চাই আরও আপনারা যারা আছেন এখানে আসলে সুস্থ হতে পারবেন, ভালো হতে পারবেন, এখানে ভালো চিকিৎসা, ভালো ইয়ে, আমি আমি যেটাই সুস্থ হয়েছি হয়েছি, আমার আশা করি যে যে আসবেন সে ভালো হয়ে যাবেন এখান থেকে, এখান থেকে কেউ মানে ফিরে যেতে হবে না আবার সেই মানে অসুস্থতাই। দর্শক, উনি কারো না কারো মা, আপনার মা আছেন, বাবা আছেন, পরিবারে ভাই আছেন, অসুস্থ দীর্ঘদিন যাবত পড়ে আছেন বিছানায়, হাঁটতে পারছেন না বা হয়তো প্রবলেম দেখা দিচ্ছে, যখনই সমস্যা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ। এই যে আমার মাকে দেখুন, যে উনি মালয়েশিয়া গিয়েছেন, ইন্ডিয়া গিয়েছেন, উনি নিজের মুখে কিন্তু এখন বললেন যে আরো 2 বছর আগে অন্তত উনি যদি জানতে পারতেন এতটুকু খারাপ অবস্থা কখনো না হতো না, এতগুলো সুন্দর সময় ওনার জীবন থেকে চলে যেত না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতেন না। এটা আমি নিজের থেকে আসছি এখানে, আমার ছেলে এরে বললি যে আম্মা কত জায়গা তো দেখালাম কিছু হলো না, এগুলি ভুয়া, আমি সে ভুয়া হোক যা হোক আমি এখানে যাবই,
তারপর আমার ভাইয়ের কাছে চলে আসলাম যে আমার এখানে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, যা যে ভাবুক সেভাবে আমার ডাক্তার দেখাও, আমি এখানে ভালো হয়ে যাবো। তা আমার আমার ভাই এত ভালো মানুষ, সে বললো যে ঠিক আছে তুমি চলো। আমি বললাম তোমার জাতি হবে, তোমার যে আমার সেখানে যে ডাক্তার দেখায় যা, মানে ডাক্তারের সাথে কথা বলে স্যারের সাথে কোনভাবে কোনটা হলে ভালো হয় সেইভাবেই করে আসো। তো উনি এসে ডাক্তার দেখায়, ওনার সাথে কথা বলে গেছে, পরে এসে ভর্তি হয়েছি। ভর্তি হয়ে তাই আমি এই এক মাস পাঁচ দিন আজকে আমি আজকে চলে যাচ্ছি, আমি খুব সুস্থ। দর্শক শুনলেন আপনারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই মায়ের মতো কনফিডেন্টলি বলবেন না আজকে আমি সুস্থ আছি, ভালো আছি, আমরা সেটাই আশা করি। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, আসসালামু আলাইকুম। আর আমি তো আপনাদের আপনারা দেখে আর স্যারের দেখে আমার মনটাই হয়েছে, বুঝছেন? তা আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু হাঁটা চলা সবাই দোয়া করি, পুরো দেশবাসী, পুরো পৃথিবীর মানুষ আছেন যারা দেখছেন, সকলকে বলছি আপনার জন্য দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।